নবদ্বীপ মণ্ডল পরিক্রমার আজ দ্বিতীয় দিন। ভোরের বেলা মঙ্গল আরতি শেষ করে গৌরনিতাইকে নিয়ে আমরা কিন্তু বেশ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, কেননা আজ আমাদের পাড়ি দিতে হবে বেশ খানিকটা পথ। প্রিয় বন্ধুরা, গতকালের সমস্ত ক্লান্তিকে উপেক্ষা না করে আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছিলাম, কেননা আমাদের দর্শন করতে হবে চৈতন্য মহাপ্রভুর অজস্র লীলাভূমি। দূর দূরান্ত থেকে আগত সমস্ত ভক্ত এবং দর্শনার্থীদের মিলেমিশে এ যেন এক মিলন মেলায় অংশগ্রহণ করেছে হাজারে নয় লক্ষ লক্ষ ভক্ত। প্রিয় বন্ধুরা, এই নবদ্বীপের পথে পথে আমরা দর্শন করতে বেরিয়ে গেছি, এর যে একটা আলাদা শান্তি, আলাদা অনুভব আপনারা যারা আগে পরে এসেছেন তারাই একমাত্র জানেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন কত ভক্ত, এরা ম্যাক্সিমাম কেউ এসেছে বাংলাদেশ থেকে, কেউ এসেছে আমেরিকা, ইউরোপ, জার্মান, ফ্রান্স, আপনারা জানেন। প্রিয় বন্ধুরা, মায়াপুর ইসকন প্রতি বছর কিন্তু এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমার ব্যবস্থাপনা করে, আর এবছরের ভিড়টা কিন্তু ছিল চোখে ধরার মতন। দেখতেই পাচ্ছেন, প্রথমে গেল প্রভুজির গ্রুপ এবং সর্বপ্রথম গেল গৌর নিতাই, আর তারপর আসছে আমাদের যে কীর্তন টিমটি, সেই কীর্তন টিমটি। তো দেখতেই পাচ্ছেন, এই কীর্তন টিমের পরে থাকবে মাতাজিদের একটি গ্রুপ। তো কীর্তন টিমের পরে প্রভুজিরা যাচ্ছে, মানে প্রথম গৌরনিতাই, তারপর ব্রহ্মচারী এবং সিনিয়র অথরিটি, তারপর কীর্তন, তারপর প্রভুজি, এবং পরে থাকবে আরও একটি মাইক সেট, সেটি হচ্ছে মাতাজিদের গ্রুপ। মানে মাতাজিরা থাকছে সবার পেছনে, কারণ প্রভুজিরা যাবে তার পেছনে পেছনে মাতাজিরাও যাবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মায়াপুর ব্লগ, মায়াপুর তথা নবদ্বীপ মণ্ডল পরিক্রমার সমস্ত এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। এখনও যারা মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতিসত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে সিকিউরিটি, এবং আপনারা জানেন যে ইসকনের প্রত্যেকটা ম্যানেজমেন্ট খুব স্ট্রিক্ট এবং খুব রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চলেন, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। এখানে রয়েছে, যেমন রয়েছে পুরুষ সিকিউরিটি এবং রয়েছে মাতাজিদের জন্য রয়েছে মহিলা সিকিউরিটি। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এবার আসছে মাতাজিদের গ্রুপ, এবং মানে কি বলবো, তাদেরও একটি কীর্তনের টিম রয়েছে, এবং ধীরে ধীরে আপনারা খেয়াল করবেন যে প্রভুজিদের থেকে মাতাজিদের পরিমাণ কিন্তু এবছর ছিল চোখে ধরার মতন, কেননা এত মায়েরা এবং বোনেরা এবছর এসেছে, কি বলবো, খুব সুন্দর লেগেছে। প্রিয় বন্ধুরা, এই পরিক্রমা করতে করতে আমরা কিন্তু শহরের রাজপথে যেমন যাব, ঠিক তেমন মেট্রো পথ দিয়েও কিন্তু আমরা হেঁটে চলে যাব। আমি গ্রামের ছেলে, আমি গ্রামকে বড় ভালোবাসি। প্রিয় বন্ধুরা, এই গ্রামের এই পথঘাট দিয়ে একটা সময় আমার গৌর হরি এখান দিয়েই অনেক লীলা করে গেছেন। প্রিয় বন্ধুরা, খুব দুর্ভাগ্য এই গৌরভূমিতে থেকে গৌরলীলা অনেকেই জানে না, আর এই গৌরলীলায় অনেকেই তারা ভোরের বেলা বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছে, অথচ তারা এই পরিক্রমায় অংশগ্রহণ করতে তাদের টাইম নেই, এটি হচ্ছে তাদের দুর্ভাগ্য। প্রিয় বন্ধুরা, আপনারা যারা নবদ্বীপ ধামে বাস করেন তারা তো অনেক সৌভাগ্যবান, অনেক সৌভাগ্যবান। কোটি বছরের আপনাদের তপস্যা ছিল যে কারণে আপনারা নবদ্বীপ ধামে আপনারা বাস করতে পারছেন, এটি আপনাদের মানে কি বলবো, পরম সৌভাগ্য। আর সেই সৌভাগ্যকে আপনারা হাতছাড়া করবেন না, আপনারা আসুন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করুন, এই লীলাভূমিতে প্রত্যেকটা স্থানে গৌর কথা শ্রবণ করুন, এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। প্রিয় বন্ধুরা, এই হাজারো হাজারো বৈষ্ণবের মধ্যে আমি যেন কখনো একটি শুদ্ধ বৈষ্ণবের স্পর্শে নিজেকে যেন উদ্ধার করতে পারি, সেই লোভে যেন আমি এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করছি। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আমাকে আশীর্বাদ প্রদান করুন, যাতে এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আমি যেন এবছর নয়, আগামী বছর নয়, আমি যেন যতদিন বেঁচে থাকি আমি যেন বছরের পর বছর, যুগের পর যুগ আমি যেন করে যেতে পারি। আপনারা প্রত্যেকে আমাকে আশীর্বাদ প্রদান করুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে সিভিক পুলিশ এবং আমাদের স্টেট গভর্নমেন্টের পুলিশ রয়েছে, কেননা আপনারা জানেন যে অনেক সময় অনেক রাস্তাঘাটে প্রবলেম হতে পারে, আর তারই জন্য কিন্তু এত সিকিউরিটির ব্যবস্থা। প্রিয় বন্ধুরা, ভোরের বেলা যখন আমরা বেরিয়েছিলাম এই সকালের পরিবেশটা এত সুন্দর মনোমুগ্ধকর ছিল যেটি আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, এজন্য একটা শুদ্ধ অক্সিজেন আমি অনুভব করছি। প্রিয় বন্ধুরা, আমরা এখন চলে এসেছি একটি দর্শনীয় স্থানে, খুব কাছাকাছি, তো চলুন সেখানে দর্শন করে নেওয়া যাক। এটি হচ্ছে সমুদ্রগড় রাধাগোবিন্দ মন্দির, এবং এই স্থানটাই রয়েছে সুন্দর একটি স্থান যেটি হচ্ছে দোল মন্দির নামে, মানে দোলতলা নামে পরিচিত। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই স্থান থেকে দর্শন করব, এবং দর্শন করে আমরা আবার বেরিয়ে যাব আরও কয়েকটি স্থান দর্শন করতে। চম্পাহাটি রয়েছে,
এছাড়া রয়েছে চৈতন্য মহাপ্রভুর যে টোল, সেই স্থানে আমরা যাব। আরও আরও অনেক স্থান রয়েছে, সব স্থান আপনাদের দর্শন করাবো, তারপর মহাপ্রসাদ দর্শন করাবো। আজ প্রসাদে কী কী আছে ভিডিওটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। কী ভাবছেন, স্কিপ করবেন? একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু ওই জায়গাগুলো মিস করে যাবেন। আর এর আগে কারা কারা এইসব স্থানে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় কারা আপনারা নতুন আছেন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর আপনার প্রিয়জনের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, তো ভগবান দর্শন করে নিন। আর যাতে যারা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় অংশগ্রহণ করতে পারেনি তারা অবশ্যই যেন পরবর্তী বছরে আসতে পারে, না হলে এই মাইপ্রোভ্লগের মাধ্যমে তারা ভার্চুয়ালিভাবে এই দর্শন করতে পারে। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে সমুদ্রগড়, এবং সমুদ্রগড়ের যে রাস্তাটি যেটি চলে যাচ্ছে বর্ধমানের দিকে এবং নবদ্বীপের, তো এই রাস্তা ধরে আমরা কিন্তু এখন এগিয়ে যাচ্ছি কোথায় জানেন, খুব একটা গুরুত্বপূর্ণ স্থানে। তো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন চারিদিকে রয়েছে, একটা দিক দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর আরেকটা দিক দিয়ে গাড়ি যাতায়াত করছে। এবার আপনারা অনেকেই হয়তো বলবেন যে এইভাবে স্বাভাবিক জীবনযাত্রা আপনারা ব্যাহত কেন করছেন, কি দরকার আছে এই এত লোকজন নিয়ে, এত হই হট্টগোল, এত জ্যাম, কি দরকার আছে? আমি তাদের বলবো, কলকাতার রাজপথে প্রতিদিন অনেক অনেক রাজনৈতিক দলের মিটিং মিছিল অনেক কিছু হয়, সেগুলোকে নিয়ে প্রতিবাদ হয় না, অথচ আমাদের সনাতন ধর্মের কোনো অনুষ্ঠান হতে গেলে আপনাদের তখন গায়ে চুলকানি হয়। এটি কিন্তু অন্য কোনো রিলিজিয়নের হয় না, এটি কিন্তু আমাদের এই সনাতন ধর্মের মধ্যে থাকা কিছু, কি আর বলবো, হেভি লেভেলের মানুষ যাদের মনোভাবগুলো খুব শুদ্ধ তারাই এগুলো করে থাকেন। তো প্রিয় বন্ধুরা তাদের আমি ধিক্কার জানাই। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা প্রভুজি, তার ঘাড়ের উপর রয়েছে ছোট্ট একটি বালক, সেও কিন্তু, সরি, বালক বা বালিকা যেই হোক না কেন, বাচ্চা শিশু, সেও কিন্তু তার প্রিয়জন বা তার মা বাবার সঙ্গে সেও কিন্তু পরিক্রমা করছে। এটি এর পরম সৌভাগ্য যে এত বছর বয়সে, এত অল্প বয়সে সে, যদিও তার পিতা মাতা বা যাই হোক কোনো রিলেটিভ তার ঘাড়ে বসে পরিক্রমা করছে, সে তো করছে। দেখতেই পাচ্ছেন কত মায়েরা এই, এখন কিন্তু একদম ভোরের দিকে, মানে ভোরে তখন কটা বাজে, 8:30 বাজবে, এখনও কিন্তু রোদ উঠে পারেনি, রোদ উঠতে কিন্তু, আর দেখতে পেলেন কেবলই একজনা গেল হুইল চেয়ারে বসে। এটি হচ্ছে ইচ্ছা আর মনের জোর, এই দুটো জিনিস থাকলে তবেই কিন্তু এই পরিক্রমাগুলো করা যায়, না হলে কিন্তু যায় না। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু চলে এসেছি সেই চম্পাহাটি, সেই স্থানে। এখানে আখের জুস এবং ডাব, আমি একটু হালকায় আখের জুস এবং ডাব খেয়ে নেবো একটুখানি পরে এসে। তো দেখতেই পাচ্ছেন এটি কিন্তু 500 বছরের প্রাচীন এই গৌর গদাধর মন্দির। প্রিয় বন্ধুরা আপনারা যারা এই পরিক্রমায় আসতে পারছেন না, অন্য টাইমে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি কথা দিচ্ছি আপনারা যদি গ্রুপে 10 জনা থাকেন অবশ্যই একটি গাড়ি ভাড়া করে আপনাদের এই জায়গাগুলো আমি ঘোরাবো, তার জন্য আমাকে কোনো চার্জ দেওয়া লাগবে না, আপনারা গাড়ি ভাড়া করবেন, আপনারা করবেন, কিন্তু আমি আপনাদের সঙ্গে সঙ্গে গিয়ে আপনাদের আমি দর্শন করিয়ে দেব, এর জন্য আমাকে আপনাদের কোনো রকম কিছু পেমেন্ট করা লাগবে না, এই সমস্ত স্থান কিন্তু আপনাদের আমি দর্শন করিয়ে দেব। প্রিয় বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এই স্থানে কিন্তু আমাদের সকালের প্রসাদের ব্যবস্থা আছে, তো এই স্থান থেকে কিছু, এই স্থান থেকে গৌর কথা শ্রবণ করব, এবং শ্রবণ করে আমরা কিন্তু আবার চলে যাব আরও কয়েকটা দর্শনীয় স্থানে। প্রিয় বন্ধুরা ভিডিওগুলো একটু বড় হচ্ছে, কিন্তু কি করব বলুন তো, প্রত্যেকটা স্থান দর্শন করাতে গেলে একটু তো সময় লাগেই, তাই না? তো আজ না হয় একটু সময় করে এই কটা দিন আপনারা দর্শন করুন, আপনার সময় থেকে না হয় মূল্যবান 10-15 মিনিট আপনারা না হয় মায়াপুর ব্লগকেই দিন, তাহলে কি হবে, নবদ্বীপ মণ্ডল পরিক্রমা আপনারা বাড়িতে বসেই করতে পারবেন। আমি বলছি না এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা বাড়িতে বসে পরিক্রমা করুন, আপনারা আসুন, এসে পরিক্রমা করুন। দেখতেই পাচ্ছেন ভক্তরা এখানে হরিনাম করছে, সুন্দর কীর্তন করছেন। তো এখানে যে গৌর গদাধর মন্দির, এটি কিন্তু 500 বছরের প্রাচীন। প্রিয় বন্ধুরা তো সবার প্রথমে গিয়ে, আপনাদের একদম ক্লোজে গিয়ে আপনাদের কিন্তু আমি দর্শন করানোর চেষ্টা করব। হয়তো আপনারা এই স্থানে অনেকেই এসেছেন, কিন্তু আরও একবার দর্শন করুন, ভগবানকে দর্শন করার এটি তো একটি লোভ, একটি লালসা থাকা দরকার, তাই না? যতবার দেখি ততবার যেন আরও 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 বেশি বেশি করে আমরা যেন দর্শন করার মনোভাব, দর্শন করার ইচ্ছা আমাদের মনের মধ্যে জাগে, তবেই না ভগবানের মধ্যে প্রেম আমাদের মধ্যে জাগবে, তাই না? তো দেখতেই পাচ্ছেন সেই অপরূপ জায়গা দর্শন করালাম, আর সেই স্থান থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে চলে এসেছি ভোরের প্রসাদ পেয়ে।
এই স্থানটি কোথায় জানেন? এই স্থানটি হচ্ছে সেই চৈতন্য মহাপ্রভু এই স্থানে একটি কলম থেকে বৃক্ষরোপণ করেছিল। সেই কলম্ব বৃক্ষ এই স্থানে আছেন, চৈতন্য মহাপ্রভুর পাঠশালা কিন্তু এই স্থানে, এটি ছিল টোল। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন তো তার অপরূপ দর্শন, এগুলো কিন্তু সেই 500-550 বছরের প্রাচীন এই মন্দিরগুলো, ভগ্ন প্রায় ছিল। আজ তারা বিভিন্ন রকম সহযোগিতায় হয়তো এরা ইচ্ছা করলে আরও সুন্দরভাবে এগুলো করতে পারে, কিন্তু জানি না কেন করছে না। এত টাকা ডোনেশান, এত কিছু অনেক ভক্তরাই করছেন, কিন্তু আমি বলবো এই সব জিনিস তো লুপ্ত হয়ে যাচ্ছে। আজ এগুলো আমাদের সংরক্ষণ করার সময় এসেছে। আসুন প্রত্যেক সনাতনীরা, আজ অর্থ দিয়ে নয়, আজ আমরা ইট বালি সিমেন্ট এমন অনেক কিছু দিয়ে আমরা নিজে দায়িত্ব সহকারে আমরা এইগুলো সংরক্ষণ করি। প্রিয় বন্ধুরা, এই সেই দুর্লভ বৃক্ষ যেটি চৈতন্য মহাপ্রভুর কলম্ব মানে একটি কাঠ থেকে এই বৃক্ষটি রোপণ করেছিল, আজ সেই বৃক্ষরোপণ আজ দেখতেই পাচ্ছেন 500 বছরের প্রাচীন এই বৃক্ষ আপনারা আজও দর্শন করতে পারবেন এই স্থানে এসে। ভক্তি এবং শ্রদ্ধা ভরে যদি আপনারা দর্শন করেন, তবেই আপনারা এই সব স্থানের মাহাত্ম্য বুঝতে পারবেন। না হলে কিন্তু আপনাদের কাছে এই সব জায়গা একটি বৃক্ষ, এটি বৃক্ষ নয়, এটি আপনাদের কাছে একটি লীলাভূমি নয়, এখানে ইট বালি সিমেন্ট বা মাটি মাখা একটি গ্রামই আপনাদের মনে হবে। কিন্তু আপনি যখন ভক্তি ভরে দেখবেন, তখন দেখবেন এই স্থানে আপনার চৈতন্য মহাপ্রভু এই স্থানে বসেছেন, এই স্থানে লীলা করেছেন, এই স্থানে হাজারো মানুষের মধ্যে তিনি পাঠ গ্রহণ করেছেন, তিনি হাজারো ভক্তদের তিনি পাঠ দিয়েছেন। তো দেখতেই পাচ্ছেন এখানে চৈতন্য মহাপ্রভুর সেই দুর্লভ দৃশ্য আমরা দর্শন করানোর চেষ্টা করছি। প্রিয় বন্ধুরা, কথায় কথায় আমরা কিন্তু আমাদের যে স্থানে ক্যাম্প করা হয়েছে সেই স্থানে আমরা কিন্তু চলে এসেছি। এই স্থানে দেখতেই পাচ্ছেন ল্যাগেজ গাড়ি থেকে নেমে গেছে, ল্যাগেজ কিন্তু কারোরই বহন করা লাগছে না, প্রত্যেক বড় বড় লরিতে করে কিন্তু ল্যাগেজ চলে এসেছে, ল্যাগেজ নেওয়া হয়ে গেছে, প্রত্যেকে ল্যাগেজ নিয়ে তার নিজস্ব রুম চলে যাচ্ছে। এবং রুমে চলে গিয়ে দেখতেই পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই স্থানে এসেছি, বহুত ক্লান্ত আমরা, শুধু আমি নয় আমার টিমের প্রত্যেকেই কিন্তু প্রচণ্ড ক্লান্ত। আর প্রচণ্ড ক্লান্ততার মধ্যে দিয়ে প্রত্যেকেই কিন্তু আমরা এখন স্নান করানো ফ্রেশ হওয়ার চিন্তাধারায় আছি, কিন্তু আমি এখন যাব প্রসাদ পেতে। প্রসাদ পেয়ে আমাদের গাড়ি আছে, আমি আবার সিধা মায়াপুরে ব্যাক করব। পরের দিন সকালবেলা আবার এই স্থানে আমরা আসব। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মানুষের অক্সিজেন হচ্ছে মোবাইল, আর মোবাইল চার্জের এই দুর্লভ দৃশ্য, এটি না দেখলে, পরিক্রমায় না আসলে এই দুর্লভ দৃশ্য দর্শন করা যায় না। মোবাইল এখন আমাদের অক্সিজেন, মোবাইল ছাড়া আমরা এক পাও চলতে পারি না। তো মোবাইল চার্জিং আপনাদের কাছে বিনম্র অনুরোধ, মোবাইল চার্জিং দিয়ে আপনারা কোথাও যাবেন না, ওখানে বসে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু প্রসাদের স্থানে আমরা চলে এসেছি। এখানে রয়েছে রাইস, ডাল, পনিরের সবজি, এঁচোড় রয়েছে, রসগোল্লা, দই, চাটনি, এমন অনেক কিছু রয়েছে, শাক। তো দেখতেই পাচ্ছেন হাজার হাজার ভক্ত সঙ্গে এই প্রসাদ গ্রহণ করার আনন্দটাই আলাদা। দেখুন, প্রসাদ আর ভগবান দর্শন অভিন্ন। এখানে দেখতেই পাচ্ছেন পাঁপড় রয়েছে, কত মিক্স সবজি রয়েছে, কত কিছু রয়েছে। প্রিয় বন্ধুরা, এগুলো কিন্তু সব কিছু আপনাদের জন্য, এই সব কিছুই থাকছে কিন্তু মাত্র 1800 টাকা রেজিস্ট্রেশনের মধ্যে। প্রিয় বন্ধুরা, এই দুর্লভ দর্শন আপনারা বাড়িতে বসে করছেন, কি লোভ লাগছে? দেখুন, প্রসাদ দেখে যার লোভ লাগে না তার আগে আর তাকে আর কি বলবো। প্রসাদ এমনই একটা জিনিস যে জিনিস দেখলে সত্যি যেন নিজেকে সামলে রাখা যায় না। প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাজার হাজার ভক্ত সঙ্গে এই প্রসাদ পাচ্ছে। প্রিয় বন্ধুরা, হাত জোর করে এই অধমের বিনম্র অনুরোধ, আপনারা কেরা প্রসাদটা কিন্তু ফেলবেন না, প্রসাদ নষ্ট করবেন না। প্রিয় বন্ধুরা, জানেন যে অনেকে স্নান করছেন, অনেকে রুমে রেস্ট নিচ্ছে, অনেকে অসুস্থ, তারা হয়তো সবার শেষে আসবে। আর আপনারা যারা সার্ভিস করছেন, আপনারা কিন্তু আপনার প্রিয়জন দেখে একটার বদলে দুটো রসগোল্লা দিয়ে দিচ্ছেন, আপনারা অনেকে এই ধরনের করেন, এগুলো করবেন না। প্রত্যেকে আপনার ভাই, প্রত্যেকে আপনার গ্রুপ ভ্রাতা, প্রত্যেককে আপনারা নিজ নিজ দৃষ্টিতে আপনারা দর্শন করুন। প্রিয়জনকে একটু এক্সট্রা এমনটা করবেন না, এটি একটি অপরাধ, এটি একটি ধাম অপরাধ। আর আপনারা কখনো কারোর প্রতি হিংসা করবেন না, বন্ধুত্বের নজরে আপনারা দেখুন, কেউ আপনার মাতৃবয়সী, কেউ আপনার বোনের বয়সী, কেউ বা আপনার ভাইয়ের দাদার বয়সী। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ আগামীকাল এই যে তৃতীয় দিনের পরিক্রমা, সেটিও কিন্তু আপনাদের দর্শন করাবে, প্রত্যেক দিন আপনাদের দর্শন করাবে। তো প্রিয় বন্ধুরা, মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকবেন, আর প্রতিদিন সন্ধ্যা 6টায় আমি চেষ্টা করে থাকছি আপনাদের জন্য ভিডিও পোস্ট করার। প্রিয় বন্ধুরা, এই সারাদিন ভিডিওগুলো রেডি করে আপনাদের জন্য বাড়িতে গিয়ে মিক্সিং করে আবারও আপনাদের জন্য পোস্ট করা হচ্ছে, যে কারণে আমি টেন্ডে না থেকে আমাকে আবার সিধা মায়াপুরে ফিরে আসতে হচ্ছে। প্রিয় বন্ধুরা,
প্রত্যেকে প্রসাদ পাচ্ছে, প্রসাদ ভক্তি সহকারে আপনারা প্রত্যেকে পান, কেউ নষ্ট করবেন না। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় নবদ্বীপ ধাম, পরিক্রমা কি, হরে কৃষ্ণ।